মাউসের কিছু সেটিংস নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যদি মাউসে চলে যাই, এখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি মাউস নামে যে আইকনটি রয়েছে সেখানে আমরা ডাবল ক্লিক করে বা কিবোর্ড থেকে এন্টার চেপে চাপলে আমাদের সামনে মাউসের মাউস সেটিংসের ডায়ালগ বক্স আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে মাউস সেটিংসের ডায়ালগ বক্সে প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে পয়েন্টার্স। আমরা পয়েন্টার্সে ক্লিক করছি। তো পয়েন্টার্স হচ্ছে যে আমরা মাউস এই আমাদের মাউসের যে পয়েন্টারটা, যে আমি মুভমেন্ট করছি, নড়াচড়া করছি, যে তীরের মধ্যে সাদা যে এটি হচ্ছে পয়েন্টার, আমরা এটি জানি যে নর্মালি বাই ডিফল্ট এই অবস্থা থাকে। তো আমরা এই ইচ্ছে করলে এই সেটিংসগুলো ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। আবার এই মাউসের এই কার্সার কিন্তু অনেক সময় দেখা যায় যখন বিজি থাকে, অর্থাৎ আমরা যখন কোনো সফটওয়্যার রান করে তখন কিন্তু এই এই কার্সার বা মাউস এর চেহারা কিন্তু পাল্টে যায়। তখন কিন্তু ভিন্ন এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিজি, অর্থাৎ এই রকম চেহারা হয়ে যায়, এটাও আমরা জানি। তো আমরা কিন্তু ইচ্ছে করলেই চমৎকার উইন্ডোজ এক্সপিতে বেশ চমৎকার সব আইকন দেওয়া রয়েছে, সেই আইকনগুলো ইউজ করে আমরা ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারি। তো প্রথমেই দেখুন, নর্মাল সিলেক্ট আমরা এটা এখানে যেরকম রয়েছে দেখতে পাচ্ছি। আমরা যদি চাই যে এটি একটু চেঞ্জ করতে, তাহলে আমরা একদিকে স্কিমের মাধ্যমে পারি এবং অন্যদিকে ব্রাউজের মাধ্যমে পারি। তো আমরা স্কিমের মাধ্যমে দেখব একটু। যে স্কিমের এখানে ক্লিক করলে কম্বো বক্সে আমরা এখানে বিভিন্ন ধরনের মাউস এখানে রয়েছে, যেমন 3D হোয়াইট যদি আমরা ক্লিক করি, দেখুন 3D হোয়াইট ক্লিক করলে আমাদের সেট প্রিভিউটি কিন্তু ডান পাশে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের মাউস পয়েন্টারটা হয়ে যাবে এরকম। আমরা এখানে ক্লিক করলে আমরা নিচে চলে যাচ্ছি, যেমন ভ্যারিয়েশনসে ক্লিক করলে মাউস পয়েন্টারটা সাদাই থাকবে কিন্তু নিচের দিক থেকে কালারফুল অ্যানিমেট হচ্ছে, কালার অ্যানিমেশন হচ্ছে। তো এরকম অ্যানিমেটেড মাউস পয়েন্টার কিন্তু হয়ে গেল। এবং আমরা নিচে আরও যে সমস্ত রয়েছে, যেমন ওল্ড ফ্যাশনড, এটি যদি নির্বাচন করি তাহলে আমাদের মাউস পয়েন্টারটা হয়ে যাবে এরকম। যাই হোক, তো আমরা ভেরিয়েন্স এটি নির্বাচন করছি। এবং এছাড়া আমরা স্কিম ছাড়াও আমরা এই ব্রাউজ বাটনে ক্লিক করলে আমরা বেশ কিছু মাউস কার্সারের কালেকশন পাবো উইন্ডোজ এক্সপিতে। আমরা ব্রাউজ বাটনে ক্লিক করছি, ফলে দেখুন যে বেশ কিছু এখানে কালেকশন রয়েছে, অনেক কালেকশন রয়েছে। এখন আমরা ইচ্ছে মতো আমরা এবং প্রিভিউতে এই বাম পাশে লেফটে দেখে নিব যে কোনটি আমাদের পছন্দ। তো সেটি আমরা নির্বাচন করার জন্য ওপেন বাটনে ক্লিক করলেই কিন্তু সেটি সেটিং হয়ে যাবে। এবার দ্বিতীয় হচ্ছে যে ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড বিজি এখানেও রয়েছে। দেখুন, তো আমরা যদি চাই যে ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড, কোনো কমান্ড যদি যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু এই মাউসের যে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, স্কিমে আমরা যে চেঞ্জ করেছি অন্যান্য বিজি এবং ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড সবগুলোর মধ্যে কিন্তু ইফেক্টিভ পড়েছে। তো আমরা স্কিমের মাধ্যমে টোটাল এনভায়রনমেন্ট অ্যাপিয়ারেন্সটা আমরা চেঞ্জ করে নিতে পারি। শুধুমাত্র একটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা ব্রাউজের মাধ্যমে যেতে পারি। আমরা ব্রাউজে ক্লিক করে শুধু একটি আমরা সিলেক্ট করতে পারি। তো একটি আমরা ক্লিক সিলেক্ট করার জন্য সাপোজ আমরা ওয়ার্কিং ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করছি, এবং ওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের আমরা প্রিভিউ দেখছি যে এরকম। তো আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা ব্রাউজ বাটনে ক্লিক করব, এবং ক্লিক করার পরে আমরা এই ব্রাউজ থেকে এখানে বেশ কিছু স্টাইল রয়েছে এখান থেকে আমরা, এবং ডান পাশেও রয়েছে, আমরা যে কোনো স্টাইল এখান থেকে চুজ করতে পারি। তো সাপোজ আমরা এখান থেকে ড্রামটি যদি চুজ করি, দেখুন যে ড্রাম নামে যে আইকনটি রয়েছে, এবং প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে ড্রামের আইকন, এবং ওপেন বাটনে আমি ক্লিক করছি, ফলে মূলত এটি সিলেক্ট হলো। এবং বিজিতেও আমরা একই পদ্ধতিতে সিলেক্ট করতে পারি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কখনো যদি এরকম হয় যে সমস্ত সেটিংসগুলো এলোমেলো হয়ে গিয়েছে, তা আপনি এবং আপনি চাচ্ছেন যে উইন্ডোজের যে ডিফল্ট যে সেটিং সেরকম ফিরিয়ে নিয়ে আসার জন্য, তাহলে আমরা এখানে যে ইউজ ডিফল্ট নামে যে বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করলে উইন্ডোজ তার স্বাভাবিক সেটিংস অটোমেটিক্যালি করে নেবে। এবং আমরা এগুলোকে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অ্যান্ড ওকে বাটনে ক্লিক করলে আমাদের, আমরা অলরেডি দেখুন আমাদের মাউস পয়েন্টার লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি যে অ্যানিমেটেড মাউস পয়েন্টার হয়ে গিয়েছে। এবং কোনো সফটওয়্যার রান করালে আমাদের কিন্তু ড্রামের যে
মাউসটা আমরা সেটিং করেছি সেটি হয়ে যাবে। পয়েন্টার ছাড়াও আমরা এই পয়েন্টার অপশনে ক্লিক করে আমরা কিছু অতিরিক্ত সেটিংস চেঞ্জ করতে পারি, অতিরিক্ত যেমন আপনার এখানে দেখুন মোশন সিলেক্ট পয়েন্টার স্পিড স্লো ফাস্ট রয়েছে। আমরা যদি এই মাউসের যে স্পিড পয়েন্টার স্পিড আমরা যে যেরকম রয়েছে আমরা যদি করতে চাই ফাস্ট করতে চাই, ধরা যাক আমাদের স্পিড স্লো, সেক্ষেত্রে কিন্তু এটা স্লাইডার ডান দিকে দিলে আমাদের স্পিডটি ফাস্ট হবে। আমরা যদি অবস্থায় অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে দেখুন অলরেডি কিন্তু আমাদের মাউস পয়েন্টারটি মুভমেন্ট করতে কমফোর্ট ফিল করছে আমরা, এবং আমরা ইচ্ছা করলে ডিসপ্লে পয়েন্টার ট্রেলস এর চেকবক্সে ক্লিক করলে আমাদের আমরা মাউস পয়েন্টার দেখুন একটি ট্রেল লেজের মতো একটি অ্যানিমেটেড স্টাইল পাচ্ছি। তো তো মূলত ইন্টারঅ্যাক্টিভিটি আনার জন্য এই সেটিংসগুলো করা হয়। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে আপনার পিসি যদি হাই কনফিগারেশন না হয় তাহলে কিন্তু এই সমস্ত সেটিংস আপনার পিসির পারফরমেন্সকে কিছুটা হলেও স্লো করে দিবে। অতএব সেটিংসের ক্ষেত্রে আপনার এই সমস্ত বিষয় আপনাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে।